হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। সো চলে এসেছি আজকে আমরা আমাদের একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে রিয়াকশন ভিডিওটা হচ্ছে শাকিব খানের তুফান মুভি থেকে তার একটা টিজার বেরিয়ে গেছে, অফিশিয়াল টিজার। তো সেটা নিয়ে রিয়াকশন দেবো। হঠাৎই আজকে শাকিব খান ফেসবুকে আপডেট দিয়েছিল, আসছে টিজার লোডিং, দেন ফাইনালি এখন চলে এসছে। তো রিয়াকশন দেবো। এবং বইটা হচ্ছে যৌথ প্রযোজনা, তিনটে প্রোডাকশন হাউস আছে আমাদের এই বাংলা থেকে, আছে এসডিএফ, ওপার বাংলা থেকে আলফাই এবং চরকি। চরকি থেকে একটা ওটিটি প্ল্যাটফর্ম, তো বিশাল বড় কিছু আসছে। এবং বইটা ডিরেক্ট করছে হচ্ছে রায়ান রাফি, যে আগের ইয়ারে রাষ্ট্রীয় নিয়েছিল সুরঙ্গ, বিশাল কিছু একটা করেছিল বইটা, হেভি হেভি। তো এবার তার সাথে রায়ান রাফির সাথে আছে হচ্ছে শাকিব খান, বানাচ্ছে বিশাল একটা কম্বিনেশন। তো আর কি আছে একটু বলে দেওয়া হলো। কাস্টিংয়ে তো অনেক কেউ আছে, মানে হিট হিট আছে কাস্টিংয়ের। প্রথমে হচ্ছে মেগাস্টার শাকিব খান, অলওয়েজ দেয়ার। একটা ভিলেনে আছে আমাদের আনএক্সপেক্টেড ছিল চঞ্চল চৌধুরী, আর একটা আলাদাই ব্যাপার, একদিকে শাকিব খান মেগাস্টার বানাচ্ছে, আরেকদিকে ভিলেন চঞ্চল চৌধুরী। আর ফিমেল লিডার আছে দুজন, একটা হচ্ছে আমাদের এপার বাংলাতে বিমি চক্রবর্তী, আর একটা ওপার বাংলাতে নোবিলা। যাকে তোমরা আয়না মুভিতে বাংলাদেশের একটা চঞ্চল চৌধুরীর সাথে একটা হিরোইনে তোমরা দেখেছিলে, আয়না মুভির হিরোইন ছিল। আর মিমি চক্রবর্তী অ্যাক্টিং খুব ভালো, আমরা জানি এপার বাংলা ভালো অ্যাক্টিং করে। তো আমরা ভাবছি যে মুভিটা ভালোই হবে, যেহেতু রাজকুমার মুভিটা ভালো হয়েছিল, আমরা শুনেছি খুবই সুন্দর ছিল। এখানে মানে এখানে টিজারটা আসেনি, কিন্তু আমরা চাই যে টিজারটা আসুন, টিজার টেলার যাই হোক আসুন। শাকিব যদি আমার ভিডিও দেখে থাকে তাহলে প্লিজ আপনারা রিকোয়েস্ট করি, রাজকুমারের টেলারটা এখানে আনো, আমরা দেখবো একটুখানি। আর তো এবার এখানে ওই শাকিব খানের বললাম যে রায়ান রাফি, বিশাল কিছু একটা হতে চলেছে। সো খুবই এক্সাইটেড দেখবো। তার আগে যেটা আমরা প্রতিবার বলি, আবারও বলছি, তোমরা করো না চ্যানেলটা সাবস্ক্রাইব, আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুরা। তোমাদের দেখো, তোমাদের রিকোয়েস্ট না করা মাত্র এবং ভিডিও নিয়ে চলে আসছি, আজকে বেরিয়েছে, আজকে রিয়াকশন দিচ্ছি। ওকে, সো তোমাদের জন্য এগুলো সব করা, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলেই হবে। ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করো, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেবে। সে যা চাইবে পাইবে, মিউজিক যা করিতে চাইবে করিবে, ওকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার পাবে না। আরের ব্যত্যয় ঘটিলে খুব ভয় পাইছে। বিজানটা দেখতে পাবে, সুন্দর বিজান। এশিয়ান পেন্টও আছে, বুঝছিস? পার্টনারে, হ্যাঁ পার্টনারে এশিয়ান পেন্টও আছে ওদের। এশিয়ান পেন্ট আছে গাইস, মানে চমকদার দিয়েছেন একটা। সব থেকে প্রথম কথা যেটা বলতে চাই হচ্ছে রায়ান রাফি যে ওয়ার্ল্ডটা তৈরি করেছে, হ্যাঁ দেখে মনে হচ্ছে না যে গাইজ বাংলাদেশের সিনেমা, বাংলা সিনেমাটা, বাংলা ইন্ডাস্ট্রির সিনেমাটা দেখে মনে হচ্ছে না। মানে একটা গ্যাংস্টার ভাবটা আছে, কিন্তু পুরো দেখা যাচ্ছে ওর লুকটা, ওর যে ওর হাঁটার স্টাইলটা। ওখানে ট্রেলারটা স্টার্ট হয় ওই বন্দুক নিয়ে, ওর ব্যাকগ্রাউন্ডের পেছনে দাঁড়িয়ে আছে, লোকজন ভয় পাচ্ছে, মানে সত্যি। তারপরে ওই যে একটা মেশিন গান নিয়ে ঘরে ঢুকলো না, সেই লাগলোটা চাওয়ারও মনে হচ্ছে সাউথ মুভি ফেল করে দেবে মনে হচ্ছে। আমার হচ্ছে আমি সব থেকে মানে ভালো লাগলো যে জিনিসটা, চঞ্চল চৌধুরী তো আছে, মানে উনি দেখো একটা জিনিস কি, উনারা কিন্তু এখানে কোনো গান টান দিয়ে বিশাল কিছু না, শুধু ডায়লগ যে এক জায়গায় স্টিল বসে, এই যে হচ্ছে একটা অ্যাক্টিং এর প্রতিভা। যে ডায়লগটা ও বললো এরকম করে, একটা হলো মানে তুফান বলাই পাইছে, শয়তানি ভাব আছে, মানে চতুর চতুর বলে না, চতুর, হ্যাঁ চতুরিতে ভাব আছে যে তুফান ভয় পাইছে। আর জিনিস খুব ভালো লাগলো এখানে কিন্তু, এটা মানে তাদের বাংলাদেশের উপর ফিল্টার রেখেছে, মানে ভয়েস যেটা দিয়েছে গলাটা দিয়েছে পুরো বাংলাদেশে, পুরো বাংলাদেশের ভয়েস দিয়েছে। এটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, এটাকে বাংলাদেশে একটা গ্রো করে ওরা 80s এর 90s একটা গ্যাংস্টার ড্রামা টাইপ যেটা শুনেছিলাম, তো সেই ব্যাপারটাকে রেখেছে, যেটা বাংলাদেশের ফিল্টার রেখেছে। যে ওই গ্যাংস্টার ড্রামা চলে গেছি এমন একটা জায়গায়, মানে বিদেশের কোনো অ্যানসেন্ট নিয়ে কথাবার্তা ওরকম কিন্তু করেন রায়ান রাফি। আর একটা যেটা কিছু ওই জায়গাতে একটা বিল্ডিং থেকে নেমে বাড়ি থেকে বেরোচ্ছে মানে ওইটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলের শটটা নিচ্ছে, হেভি সুন্দর লাগছে। আর ওই সিনেমা মাঝখানে টাবে পড়েছিল, পাশে পুরো আগুন জ্বলছিল, ওইখানে অ্যাক্টিংটা দেখ, মানে একটা বলে না যে একটা ডিরেক্টরের হাতে ভালো পড়লে সে কতটা অ্যাক্টিং করতে পারে, মানে একটা ডিরেক্টর ভালো পেলে অ্যাক্টরটাকেও পুরো মানে নিংড়ে নেয়, পুরো অ্যাক্টিংটা পুরো নিংড়ে বের করে। এখানে সে চিল্লাতে চিল্লাতে তার চোখটা মানে রাগ যে ব্যাপারটা হয়ে গেল, ক্যামেরাটাও মানে দূর দূরে যাচ্ছে ওই জায়গাটা। আর বেসিক্যালি তিনটা মানে দুজনকে ইন্ট্রোডিউস করেছে, ভিলেন আর হিরোকে, আর দুজনকে হিরোইনকে এখন ইন্ট্রোডিউস করেনি, হয়তো ওটা টেলারকে ইন্ট্রোডিউস করাবে। তো ভালো, খুবই ভালো বিজনেস আছে এবং মানে পয়সা যে খরচা করা হয়েছে বোঝা যাচ্ছে। আর লুকটা সাকিব খান দিয়েছে খুবই ভালো, একটা গ্যাংস্টার লুক। গ্যাংস্টার লুকটা এখন সবাই ভেবে নিয়ে যায় চুলটা বড়, এটা চলবে। যদি তুমি চুল ছোটো করো গ্যাংস্টার কোনো মানাবে না, এটা মানে রায়ান রাফি ভেবে নিতে যে মানাবে না সাকিব খানকে। সাকিব খান তো হচ্ছে ইয়ে কি বলে গানে যে মিউজিয়ামটা বাজছিল তুফান, উফ ব্যাকগ্রাউন্ডে মিউজিয়াম বিজিএম মিউজিক সব মিউজিক, বিজিএম মিউজিকটা কে দিয়েছে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি না, তো তোমরা যদি কেউ জেনে থাকো মিউজিকের কাছে অনেক চেষ্টা করছে বাংলা সিনেমা মানে বাংলাদেশের সিনেমা উঠে, তোমরা সেই চেষ্টাকে সফল করো, তোমরা দেখো, তোমরা প্রচুর শেয়ার করো তোমাদের সিনেমাকে আরও ইন্ডাস্ট্রি মানে পারলে আমাদের ভিডিওটা শেয়ার করো, আমাদের ভিডিওটা শেয়ার করো যাতে তোমাদের আমরা কি করতে পারবো আমাদের মানে আমাদের ভিডিওর মাধ্যমে যাতে আরও 10টা লোক দেখে। ওকে গাইস, তো ওই জিনিসটা করো, ব্যাপার খুব ভালো হয়েছে। আমরা সত্যি কথা বলবো, আমরা এতটা আশা করি না, আমরা যখন পোস্টার দেখলাম তখন শুধু আমাকে বলেছিল ভাই দেখ একটা বই আসবে, দেখ খুব ভালো লুকটা করেছে। আমি বলছি হ্যাঁ ভালো হবে, বাংলাদেশি সিনেমা ভালো হবে, আমি ভালো চেষ্টা করছি, কিন্তু জানি না যে এত ভালো হবে, ভালো হবে মানে। আর শাকিব খান এইভাবে পুল আপ করে দেবে এই গ্যাংস্টারটাকে। দেখবো অনেকে বলে না শাকিব খান একটু মানে সফট ক্যারেক্টার, রোমান্টিক ক্যারেক্টার, এখানে রাগের ব্যাপারটা যে এনেছে একদম গ্যাংস্টার ভাইবটা। দেখো রাজকুমার বইয়ের লোককে কাঁদিয়েছে, এই বই লোককে একদম চিল্লাবে, চেয়ারে উঠে সবাই জামা খুলে নাচবে নাকি, যদি বলছে জামা খুলে নাচবে একদম। তো এই দিনগুলো একটা সময় ছিল বাংলা ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আবার যদি শাকিব খানের মাধ্যমে তোমাদের বেঙ্গলি বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিতে যদি এই দিনগুলো ফিরে আসে তোমাদেরও ভালো লাগবে। সো দেখলে আমাদের কেমন লাগলো, এরকম আরও ইন্টারেস্টিং যদি ভিডিও তোমাদের দেখতে হয় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপতে হবে। বেল আইকনটা টিপলে আমাদের ভিডিওগুলো সবার প্রথম তোমার কাছে পৌঁছাবে। না দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে, তার আগে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাদের ক্ষমা করে দিও। আজকের মতো বাই।